হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঢ্যাঁড়সের কোনো রান্নায় যাদের ভালো লাগে না তাদের জন্য আজকে আমি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপিটি কিভাবে বাড়িতে বানাবেন দেখে নিন। ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঢ্যাঁড়স কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না, তাই প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ঢ্যাঁড়সটা কিভাবে কাটছি লক্ষ্য করুন। ঢ্যাঁড়সের ওপরের দিকে সরু অংশটা কেটে ফেলে দিচ্ছি, তারপর ঢ্যাঁড়সটাকে ওপর থেকে নিচ পর্যন্ত কেটে নিচ্ছি। পুরো শেষ পর্যন্ত কাটছি না, দেখতেই পাচ্ছেন। আরও একটা ভাগ করে নেওয়ার পর ছোট ছোট ভাগ করে নেব। আমি বটি দিয়ে করছি, আপনারা ছুরি দিয়েও করতে পারেন। আমি আরও একটা ঢ্যাঁড়স কেটে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাটতে কোনো অসুবিধা হবে না। আমি এইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম। এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে লবণ আর হলুদটাকে একটু মিশিয়ে নেব। এবার একটা ব্যাটার বানাবো, তার জন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে। এবার এই সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার খুব বেশি ঘন বা পাতলা করলে হবে না। ব্যাটার বানিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দেব। ঢ্যাঁড়সের মধ্যে ব্যাটার খুব ভালোভাবে লাগিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, এবার এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। দু 3 মিনিট সময় নিয়ে ঢ্যাঁড়সগুলোকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজ এই পর্যন্তই।